আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল সম্পর্কে জানতে হলে আমাদেরকে সে দেশের সমকালীন আলেমদের সালাফে আলম আলমাদের সরণার হওয়া দরকার এবং এ বিষয়ে বই কিতাব পড়া দরকার আল ইফান এবং অর্থাৎ ব্রাদারহুড এবং শিয়াদের ভিতরে যে একটা গভীর সম্পর্ক ছিল সেটা প্রমাণ হয়ে যায় এ মুর্সি ক্ষমতায় আসার পর মুরসি আসার পরে শিয়াদের সকল সুবিধা গুলির পথকে তিনি প্রশস্ত করে দেন এমনকি এহুদিদের সাথেও তার সক্ষতা গড়ে ওঠে এই মুর্সির যেটা ভিডিও আকারে আমরা দেখতে পাই যে তাদের নেতৃবর্গের সাথে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে মিষ্টি বাক্য বিতরণ করছে যখন খামেনি আলী খামেনি যখন ক্ষমতায় আসে সন্নি খেলাফতকে সন্নি শাসনকে ধ্বংস করার পরে এই ইমাম তথাকিকে স্বাগত জানানোর জন্য ব্রাদারহুড একটি বিশেষ বিমান ভাড়া করে এসেছিল ইরানে তাকে স্বাগত জানানোর ইতিহাস তার প্রকৃষ্ট প্রমাণ এবং তাকে অনেক ধন্যবাদ স্বাগত জানিয়েছিল এবং বলেছিল যে আপনার খেলাফত একবারে সে যুগের সোনালি খেলাফতের সাথে মিলে এভাবে তারা বলেছিল প্রশংসা করেছিল এক কথায় ব্রাদারহুড তাদের নেতৃবর্গের আঁকি দেওয়া মোটেও সঠিক নয় তাদের ভিতরে এমনও রয়েছে আঁকি দেওয়লম্বী যে কবর এবং মাজারে বিশ্বাসী ছিলেন যেমন হাসান বান্না সম্পর্কে পাওয়া যায় যে উনি কবর মাজারের সাথে সম্পর্ক রাখতেন মিলাদকে দিকে সাপোর্ট করেছেন অনুভাবে যে হাসল বান্না জামাল আফগানির চিন্তা চিন্তাধারা বাস্তবায়ন হওয়ার আশা করতেন মিশরের সে জামাল আফগানির আফগানের আকিদা তো বুঝতে পেরেছেন যে যে হাবিজ ছিল একজন কট্টরপন্থী শিয়া যাদের বিশ্বাস যে সাহাবায় কালামের সকলেই মোরতাদ হয়ে গেছেন মুষ্টিমেয় কিছু সাহাবি ছাড়া হাতে গোনা কয়েকজন সাহাবি ছাড়া আর যাদের বিশ্বাসে তিন খলিফায় কাফের এরকম একজন রাফেজি নজ্লাফেজি অযুদের কায়ল ছিল অর্থাৎ সৃষ্টি বলে কিছু নয় সৃষ্টির সষ্টা সব এক জিনিস এই জামাল আফগানি এ রাফেজ হাবিসের আকিদা কে তার মানে পছন্দ হতো হাসান বান্না এই লোকের মানে এরকম প্রশংসা করেছেন এরকম জঘন্য লোকের আচ্ছা জামাল উদ্দিন আফগানির ইতিহাস প্রমাণ যে জামাল আফগানি শুধু রাফেজই নয় ইসলাম বিদ্বেষী রাফিজে নেই বরং সেই এহুদি সংগঠনের সে নেতা ছিল এ থেকে আমরা বুঝতে পারি যে আলিহান মুসলিম ব্রাদারহুড তার তাদের আকিদায় রাফেজিয়াত বিরাজ করছে অন্যভাবে তাদের আঁকিদা বলতে আহলে সোনা জামাতের আকিদাকে আকিদা নেই কিছু থাকলেও পুরোপুরি নেই এক কথায় আকিদার তারা গুরুত্বই দেয় না আহলোসন জামাতের অন্তর্ভুক্ত কিনা না এই এখন মুসিমন এ মর মে শেখ আলবানী রহমতুল্লাহ আলহীকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন উনি বলেছেন না ওরা আহলোসোনা জামাতের ভিতরে পড়ে না কারণ তারা সন্ন্যাতের সাথে যুদ্ধ করে তাহলে কি করে আহলোসোনহা জামাত হয় যারা আল্লাহ রসলের তরিকা পরিপন্থী আমল করে আল্লাহ রসলের তরিকা বিরোধী তারা কী করে ওয়াল জামাত হয় এভাবে উনি প্রত্যাখ্যান করেছিলেন তাদের আহলোসন্নাত ওয়াল জামাত হওয়ার বিষয়টি এক কথায় তাদের অনেক খামখেয়াল রয়েছে এবং আলা আদালতুল যে কিতাবটি ওই সৈয়দ কুতুব রচনা করেছিলেন এবং আজও যে কিতাবটি রয়েছে সেই কিতাবটির ভিতরে শাহাবাহ কেরামের অহেতুক সমালোচনা করা হয়েছে খলিফা আসমানের বিরুদ্ধে অনেক সমালোচনার ঝড় ওঠানো হয়েছে অনুভব আবদুল্লাবিন আমরুন আস এ সরি আমরুন আস সম্পর্কে এক কথায় সাহাবিদের সমালোচনায় ওই কেতাবটি ভরপুর আর এই জন্যে শিয়ারা এই কিতাবটি লুফে নিয়েছে অনুভাই মৌদি সাহেবের একটা কেতাব রয়েছে খেলাফত ইয়াত এই কেতাব এই কেতাবটা শিয়ারা মানে লুফে নিয়েছে এবং এই কেতাবটা তারা অনেক অনেকবার এক কথায় কতবার যে তারা সংস্কার করেছে তারাই ভালো জানে এবং মহান রব্বুল্লা আলমিন সরোফরি মহান রবুল্লা আমিন বিষয়টি আরও ভালো জানেন তো দেখা যায় যে আকিদাগুলি কাছাকাছি তো ব্রাদারহুড তাদের আকিদা বিশ্বাস অবলম্বন করা মানে নিজেকে আতি দলের ভিতরে ইনক্লুড করে না আল্লাহ রবুল আমাদেরকে এ জাতীয় আকিদা থেকে জঘন্য নিকৃষ্ট আকিদা থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা যেন সর বিষয়ে কোরআন সন্ন্যাহ এবং সালাহ সালাহের মানহাজ অনুযায়ী পরিচিত হই আল্লাহ আমাদের সে তফি দান করেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين